SPSS এর মাধ্যমে হিস্টোগ্রাম বানানোর এই লেকচারে আপনাকে স্বাগত। এই লেকচারে আমরা আমাদের পূর্বের HS0 ডেটাটি ব্যবহার করে হিস্টোগ্রাম বানানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের এডিট করা শিখব। প্রথমত HS0 ডেটাটি আপনার এনভায়রনমেন্টে লোড করে নিন, তারপর গ্রাফস অপশনে ক্লিক করে চার্ট বিল্ডারে ক্লিক করুন। তাহলে আপনাকে এমন একটি উইন্ডো দেখাবে যেখানে আপনি চুজ ফ্রম থেকে হিস্টোগ্রামে ক্লিক করে সিম্পল হিস্টোগ্রামকে এখানে ড্রপ করে দিলেই হবে। তারপর এই অপশনটিতে আপনি দেখতে পাচ্ছেন ওয়াই এক্সিস, এক্স এক্সিস, যার মধ্যে আপনাকে একটি কন্টিনিউয়াস ভেরিয়েবল ইউজ করতে হবে এক্স এক্সিসে। ওয়াই এক্সিস অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আপনি যে কোনো একটি কন্টিনিউয়াস ভেরিয়েবল মাস্ট বি, কোনো ধরনের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আপনি ইউজ করবেন না, জাস্ট একটি কন্টিনিউয়াস ভেরিয়েবলকে আপনি এখানে ড্রপ করে দিন, তাহলে দেখবেন আপনার হিস্টোগ্রাম রেডি। আমরা এখানে রিডিং স্কোর ইউজ করছি, তো রিডিং স্কোরকে এখানে ড্রপ করাতে আমাদের হিস্টোগ্রাম কিন্তু রেডি হয়ে গিয়েছে। আপনি যদি হিস্টোগ্রামের মধ্যে কোনো ধরনের চেঞ্জেস চান, আপনি স্ট্যাটিস্টিক্সে গিয়ে কাউন্ট, ভ্যালু, মিন ইত্যাদি ইত্যাদি চেঞ্জগুলো করতে পারেন প্রত্যেকটা বার, তখন ওইটার বেসিসে ড্র হবে। তাছাড়াও আপনাকে অনেক সময় বার স্টাইলের মধ্যে আপনার ক্লায়েন্ট বিভিন্ন ধরনের বার স্টাইল রেকমেন্ড করতে পারে, তার মধ্যে একটি হচ্ছে আইবিম আর একটি হচ্ছে হুইস্কার, যেগুলো আপনি প্রয়োজনীয়তার তাগিদে করতে পারেন, কিন্তু হিস্টোগ্রাম বললে আপনি জেনারেলি এই ধরনের নর্মাল হিস্টোগ্রামই চিন্তা করতে হবে। নেক্সট আপনি ওকে ক্লিক করুন, আপনাকে আউটপুট উইন্ডোতে খুব সুন্দর একটি হিস্টোগ্রাম শো করবে। এখন আপনি এই হিস্টোগ্রামটির ক্ষেত্রে কী কী দেখতে পাচ্ছেন? এই ক্ষেত্রে আমরা ওয়াই এক্সিসের মধ্যে দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি, এক্স এক্সিসে দেখতে পাচ্ছি রিডিং স্কোর, আর আমাদের সাইড বারে ছোট একটি স্ট্যাটিস্টিক দেওয়া আছে, এখানে হচ্ছে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং নাম্বার অফ অবজারভেশন। সো এই ইনফরমেশনগুলো অটোমেটিক দেওয়া, সো আপনার এগুলোর জন্য আলাদা কোনো এফোর্ট দিতে হচ্ছে না, খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আর এই হিস্টোগ্রামটি আপনি চাইলে ডাবল ক্লিক করে যে কোনো ধরনের এডিট করতে পারেন। আমরা হিস্টোগ্রামের মধ্যে আগের যত সব এডিট শিখেছি সবগুলো ইউজ করতে পারবো, কিন্তু এখানে বাড়তি একটা জিনিস আপনাদের জানা প্রয়োজন, হিস্টোগ্রামে অনেক সময় আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে আমার এই হিস্টোগ্রামটির উপর একটি নর্মাল প্রবাবিলিটি কার্ভ বা যে কোনো একটি কার্ভ ইউজ করো, যাতে আমি হিস্টোগ্রামটি দেখে খুব সহজে একটা আইডিয়া নিতে পারি যে হিস্টোগ্রামের শেপটা কেমন, মানে এখানে ডিস্ট্রিবিউশনের শেপটা কেমন হতে পারে, এটি নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে পারে, এটি পজিটিভলি স্কিউড হতে পারে, এটি নেগেটিভলি স্কিউড। আমি জাস্ট কার্ভ থেকে দেখে বুঝতে চাই যে এখানে ডিস্ট্রিবিউশনের শেপটা কেমন। সো সেই জন্য আপনাকে আগে সবগুলো অপশান আগের মতোই কাজ করবে, কিন্তু এখানে একটা বাড়তি অপশান যা হচ্ছে এইটি শো ডিস্ট্রিবিউশন কার্ভ, এই অপশানটিতে ক্লিক করলেই আপনি একটি নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ জেনারেট করে ফেলতে পারবেন, আর কোনো কিছুই সিলেক্ট করতে হবে না। জাস্ট এখানে ক্লিক করুন, খেয়াল করে দেখুন এখানে একটি নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ ড্র হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। কিন্তু আপনার ডিস্ট্রিবিউশন যদি নর্মাল না হয়, অন্যরকম হয়, সাপোজ ইউনিফর্ম, এক্সপোনেনশিয়াল, পয়সন, আপনি পয়সন, তাও আপনি ড্র করতে পারবেন এই অপশানগুলো থেকে সিলেক্ট করে। অথবা আরও অনেক ধরনের ডিস্ট্রিবিউশনের কার্ভ আছে, যেমন আপনি আদারে গেলে দেখতে পাবেন বেটা, কাই স্কোয়ার, এফ, গামা, লজিস্টিক, স্টুডেন্টাইজড রেঞ্জ, স্টুডেন্ট টি, উইবল, সব ডিস্ট্রিবিউশনের এই টাইপের কার্ভ আপনি এই ক্ষেত্রে ড্র করতে পারবেন এই লিস্ট থেকে। এখন আমরা জাস্ট নর্মাল সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করি, নর্মাল অটোমেটিক রাখি। অটোমেটিক রাখলে আমাদের সুবিধা হচ্ছে আমাদের মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলাদাভাবে দিতে হবে না, অটোমেটিক রেখে অ্যাপ্লাই ক্লিক করি, আর বাই ডিফল্ট তো অটোমেটিক থাকছেই, আপনি জাস্ট ক্লোজ করে দিন। এটাকেও আমি ক্লোজ করে দিই, খেয়াল করে দেখুন এখানে একটি নর্মাল কার্ভ চলে এসেছে, এবং তা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে যে ডিস্ট্রিবিউশনটি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছে। রিডিং স্কোর, রিডিং স্কোর এখানে নর্মালি ডিস্ট্রিবিউট। সো এটা গেল আমাদের একটি সিম্পল হিস্টোগ্রাম। এখন আমরা হিস্টোগ্রামের মধ্যে আরও কিছু হিস্টোগ্রাম শিখব যা বানানো সম্ভব হিস্টোগ্রামের মধ্যে থেকে। যেমন আপনি চাইলে স্টেকড হিস্টোগ্রাম বানাতে পারেন পপুলেশন পিরামিড, যা নির্ভর করে আপনার কোন ধরনের হিস্টোগ্রাম আপনি বানাতে চাচ্ছেন তার প্রয়োজনীয়তার উপর। এক্ষেত্রে আমরা পপুলেশন পিরামিডটা দেখতে পারি, যা খুবই কার্যকর যখন দুইটি অপশানের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আপনি ইউজ করেন সেপারেশনের জন্য। সাপোজ আমরা এনভায়রনমেন্টটিকে রিসিট করে ক্লিয়ার করে নিই, এক্ষেত্রে আমি পিরামিডটি এখানে নিয়ে আসলাম। স্প্লিট ভেরিয়েবলে সাপোজ আমি জেন্ডার ইউজ করছি এবং ডিস্ট্রিবিউশন ভেরিয়েবলে আমি ম্যাথ স্কোর ইউজ করছি।
আমার কাজ এখানেই শেষ, আমি এইখানে জাস্ট ওকে প্রেস করলে আমার পপুলেশন পিরামিডটি রেডি হয়ে যাবে ম্যাথ স্কোরের জেন্ডারের বেসিসে বিভক্ত। ওকে, খুব সহজে আমরা দেখতে পাচ্ছি 0 1। এক্ষেত্রে যদি আপনি লেভেল দিয়ে নিতে পারেন তাহলে আরো সুন্দরভাবে দেখাতো যে সাপোজ এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। আমি লেভেল দিয়েই দেখাচ্ছি আপনাকে, যেমন জেন্ডারের যে লেভেল, কোনো লেভেল দেয়া ছিল না, আমি এখানে 1 দিয়ে লেভেল দিয়ে নিচ্ছি মেল 0 ফিমেল। ওকে, আমাদের লেভেল দেওয়া শেষ। আমরা যদি এখন আউটপুট উইন্ডোতে যাই দেখবো যে আমাদের চার্টে কোনো ধরনের পরিবর্তন আসেনি, কিন্তু আমরা যদি আগের চার্ট বিল্ডারে গিয়ে চার্টটিকে আবার ওকে প্রেস করি, এক্ষেত্রে আমাদের নতুন নামে চেঞ্জেস চলে এসেছে। তো এখানে আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন পপুলেশন পিরামিডে ফ্রিকোয়েন্সি ম্যাথ স্কোর বাই জেন্ডার খুব সহজে এখানে শো করছে, যেখানে আপনি মেলের ম্যাথ স্কোর, ফিমেলের ম্যাথ স্কোর খুব সহজে কম্পেয়ার করতে পারবেন স্পেসিফিক ম্যাথ স্কোরের সাপেক্ষে। সাপোজ এই পয়েন্টে ম্যাথ স্কোর মেলের বেশি না ফিমেলের বেশি, এই পয়েন্টে ম্যাথ স্কোর মেলের বেশি না ফিমেলের বেশি, সাপোজ বেশির দিকে সবচেয়ে বেশি ম্যাথ স্কোর মেলের না ফিমেলের, সেটা খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন। যেমন হায়েস্ট ম্যাথ স্কোরের মধ্যে ফিমেলের বেশি, মেলের নেই বললে চলে, আবার লোয়েস্ট ম্যাথ স্কোরের মধ্যে মেলের বেশি, ফিমেলের নেই বললে চলে। সো আবার মিডিলের দিকে বিভিন্ন ধরনের আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি। সো এভাবে আপনারা খুব সহজে পপুলেশন পিরামিড বানিয়ে নিতে পারেন হিস্টোগ্রাম অপশন থেকে গিয়ে, অথবা হিস্টোগ্রাম বানিয়ে নিতে পারেন, আবার বিভিন্ন ধরনের হিস্টোগ্রামের মধ্যে চেঞ্জেস করতে পারেন আপনার প্রয়োজনীয়তার তাগিদে, বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশনাল কার্ভও অ্যাড করতে পারেন, আপনি পপুলেশন পিরামিডও ইচ্ছামতো চেঞ্জ করতে পারবেন। পপুলেশন পিরামিডের উপর ডাবল ক্লিক করে আপনি চাইলে এখানেও আপনার ডিস্ট্রিবিউশন কার্ভ অ্যাড করে নিতে পারেন। খেয়াল করলে দেখবেন যে কোনটার ডিস্ট্রিবিউশন কেমন, খুব সহজেই কিন্তু এখানে সেপারেশন হয়ে গিয়েছে। সাপোজ আমি যদি বলি এই দুইটা ডিস্ট্রিবিউশনের মধ্যে কম্পেয়ার করতে যাই, খেয়াল করুন এই কার্ভটি, আমি এটাকে আমাদের মেইন গ্রাফেই নিয়ে আসি, খেয়াল করুন এই কার্ভটি এই কার্ভটির তুলনায় একটু নিচের দিকে আর এই কার্ভটি একটু উপরের দিকে। সো আসলে এই জিনিসটা কার্টোসিস বোঝায়, এক্ষেত্রে এখানে কার্টোসিসের মধ্যে ভিন্নতা আছে। সো আপনি আপনি যদি বলেন যে এই জিনিসটার কার্টোসিস আর এই জিনিসটার কার্টোসিসের মধ্যে কোন ধরনের ভিন্নতা, কার্টোসিসকে নর্মালি 3 ধরনের কার্টোসিস এ বিভক্ত করা হয়। একটি হচ্ছে ল্যাপটোকার্টিক, একটি হচ্ছে মেসোকার্টিক, আর একটি হচ্ছে প্লাটিকার্টিক। ল্যাপটো মেসো প্লাটি, ল্যাপটো মানে হচ্ছে যেটা বেশি লম্বা, মানে চূড়াটা বেশি লম্বা তখন হবে ল্যাপটো, আর মেসো হচ্ছে চূড়াটা মাঝারি, আর প্লাটি হচ্ছে চূড়াটা ভূমির খুব কাছাকাছি, মানে খুবই ছোট। তো এই ক্ষেত্রে এটার কার্টোসিসের তুলনায় এটার কার্টোসিস বেশি। সো আপনি যদি এটাকে মেসোকার্টিক বলেন, এটাকে ল্যাপটোকার্টিক, ক্লোজলি ল্যাপটোকার্টিক বলা যায়, ততটা বেশি না কিন্তু মোটামুটি ল্যাপটোকার্টিক বলা যায়। সো এ থেকে আমরা কী বুঝতে পারি, আসলে এক্ষেত্রে আমরা বুঝতে পারি মিডল ভ্যালুর দিক দিয়ে মিন, মিডিয়ান বা মিড লেভেলের যে ভ্যালুগুলো আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বলি, এক্ষেত্রে এটার সেন্ট্রাল টেন্ডেন্সি আর এটার সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে মেলের সেন্ট্রাল টেন্ডেন্সিটা একটু বড় ফিমেলের তুলনায়। সো এখানে ওভারঅল যদি আমি ডেটা সেট নিয়ে একটা অ্যাজাম্পশন দাঁড় করাতে যাই, আমাকে বলতে হবে যে মেল অন অ্যাভারেজ ম্যাথ স্কোরের দিক দিয়ে বেশি ফিমেল দেয়ার তুলনায়। সো এটা জাস্ট এই একটি হাইপোথেটিক্যাল ডেটার বেসিসে। সো এটা থেকে আমরা এই ধরনের অ্যাজাম্পশন ড্র করতে পারি, আর এগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস শিখব পরবর্তীতে। আপাতত এটা থেকে আমরা জাস্ট একটু হাইপোথিসিস বা আমাদের একটা অ্যাজাম্পশন আমরা ড্র করলাম। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।